এই নেককার বান্দা তো প্রশ্নের জবাব দিল, প্রশ্নের জবাব দেওয়ার কারণে সে নিঃসন্দেহে পাশ, ঠিক কি না? এইবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, ফাফরিশুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার জন্য জান্নাত থেকে বিছানা এনে বিছায় দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে তাকে পরায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে তার একটা দরজা খুলে দাও যাতে করে জান্নাতের আবহাওয়া তার কবরের মধ্যে চলে আসে। মনে করেন একটা ঘর বানাইলো মানুষ ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় ঘর বানানোর পরে সে যদি দক্ষিণ পাশে জানালা টানালা না দেয়, এর বলদ বলবে না সবাই? ও যদি দক্ষিণ পাশে একটা জানালা ছোট্ট করে খুলে দেয়, আহা, ওই ঘরের মধ্যে কি শান্তি কি আরামিনা লাগবে, ঠিক না? যখন ওই কবরের সাথে জান্নাতের একটা দরজা খুলে যাবে, জান্নাতের আবহাওয়া গেরান কবরের মধ্যে আসবে, কবরটা জান্নাতের একটা ছোট বাগানে পরিণত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, আমার এই বান্দার কবরকে বিস্তৃত করে দাও, তার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত। শুধু তাই না, আরেক বর্ণনায় আসছে, এই তিন প্রশ্নের জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে, নাম কানাউমিল আরুস, তুমি প্রশ্নের জবাব দিয়েছো, এখন তুমি ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। এরপরে সে কবরের মধ্যে একা হঠাৎ দেখবে একজন সুদর্শন মানুষ তার দিকে আসতেছে, সে কোনোদিন তারে দেখে নাই, তাকে জিজ্ঞাসা করবে, কে হে তুমি অপরিচিত আগন্তুক, তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, তুমি কোথার থেকে আসলা? এইবার ওই সুদর্শন অপরিচিত আগন্তুক বলবে, ভাই তুমি কি আমাকে চিনতে পারো নাই, আমি হলাম তুমি তোমার দুনিয়ার নেক আমল সুন্দর আমল, আল্লাহ তাআলা তোমার সুন্দর আমলকে সুন্দর সুরত দিয়ে পাঠিয়ে দিয়েছে, তুমি ভয় পেও না, আমি ততক্ষণ পর্যন্ত তোমার থেকে আলাদা হব না যতক্ষণ না তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা মহব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا كار كفر قومتا صداقت قوبت يا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার থানাধীন খাদিমুল কোরআন পরিষদ খাসা শহীদ টিল্লা, খাদিমুল কোরআন পরিষদ খাসা শহীদ টিল্লার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে দুনিয়ার অন্যতম দামি এক মজমায় বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা আসতেও পারতাম না, বসতেও পারতাম না। এই যে আমরা এখন দুনিয়ার জমিনে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দয়া করে মেহরবানি করে আমাদের সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক না? কিন্তু বলেন তো, এই দুনিয়া কি আমাদের চিরস্থায়ী ঠিকানা? চিরস্থায়ী ঠিকানা নয়, বরঞ্চ আমরা তো এই ব্যাপারে পূর্ণাঙ্গ আশাবাদী যে আমাদের শেষ ঠিকানা, শেষ মঞ্জিল, শেষ বাড়ি হবে জান্নাত, আল্লাহ কবুল করুক। আমরা সবাই এ ব্যাপারে আশা করি কি করি না? আল্লাহ তাআলার কাছে আশা করার ব্যাপারেও সর্বোচ্চ আশাবাদী হতে হবে, ভয়ের ব্যাপারেও আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভয় করতে হবে। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে ঈমান নিহিত। সেজন্য আশা হতও হওয়া যাবে না, আবার এমন ভয় পাওয়া যাবে না যে ভয়ে পড়ে পুরা শেষ হয়ে গেলাম, আশাও থাকতে হবে ভয়ও থাকতে হবে। এমন ভীত হওয়া যাবে না যাতে আশাই আর না থাকে, এমন ভয়ও পাওয়া যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে আমাদেরকে নিরাশ হতে মানা করেছেন। অনেক সময় অনেক মানুষ পাপ করতে করতে, গোনাহ করতে করতে, অপরাধ করতে করতে সে মনে করে যে আল্লাহ তাআলা আমারে আর মাফ করবে না, আমি যে গোনাহ করেছি, আমি যে পাপ করেছি তা আল্লাহ তাআলা আর মাফ করবে না। এই রকম চিন্তা যারা করে তাকে আল্লাহ তাআলা, তারা আল্লাহ তাআলাকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে। বলেন তো, যত পাপ হোক না কেন আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের নফসের উপরে নিজেরা জুলুম করেছো, পাপ করতে করতে জিন্দেগীর সময়গুলো অতিবাহিত করে ফেলতেছো, যতই তুমি পাপ করো না কেন এটা চিন্তা করো না যে তোমার পাপ আমার ক্ষমার চাইতে বেশি হইতে পারবে, এটা চিন্তা করো না। সেজন্য আল্লাহ তাআলা বলেন, গোনা যত হোক না কেন বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। সুবহান,
কারণ আমাদের গোনা যত বড়, ক্ষমা গোনা যত বড়, পাপ যত বড়, আল্লাহ তাআলার ক্ষমা তার চাইতে আরো বেশি এবং বড়, ঠিক কিনা? হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাবাকাত রহমাতি আলা গজাবি, আমার দয়া, আমার রহমত, আমার গজবকে, আমার গুসসাকে অতিক্রম করেছে। তার মানে আল্লাহ তাআলার গুসসা বেশি না দয়া বেশি? আল্লাহ তাআলার দয়া বেশি, রহমত বেশি। সেজন্য আমরা কোনো সময় আশার ব্যাপারেও ছোট আশা করব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি তো আল্লাহ তাআলার কাছে এতটা আশাবাদী, কত আশাবাদী, যে তামাম দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামে চলে যায়, একজন মানুষ মাত্র যদি জান্নাতি হয়, তামাম দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামী হয়, একজন মানুষ মাত্র যদি জান্নাতি হয়, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি ওই একজন মানুষ যে হবে, সেই ব্যক্তি হব আমি উমর রাদিয়াল্লাহু তাআলা। তাইলে আশা কত বড়, চিন্তা করছেন? আবার আল্লাহ তাআলার ব্যাপারে কেমন ভীতি ছিলেন, ভীত ছিলেন। তিনি বলেন, তামাম দুনিয়ার সব মানুষ যদি মাফ পেয়ে যায়, মাত্র একজন মানুষ যদি জাহান্নামী হয়, আমি ভয় পাই, না জানি সেই একজন ব্যক্তি না হয়ে যায় আমি উমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। আশা এবং ভয় এই দুইটার সমন্বয় যখন থাকে, তখন জীবনের একটা ব্যালেন্স থাকে, একটা গতি ঠিক থাকে। যখন শুধুই আশা হয়, ভয় থাকে না, তখন একমুখী জীবনযাত্রা হয়ে যায়। আবার যদি শুধু ভয় হয়, শুধু ভয় হয়, আশাই থাকে না কোনো, তখনও জীবন আরেক পথের দিকে চলে যায়। এজন্য আমরা আশার ক্ষেত্রে তো আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমরা জান্নাতি হব, শেষ ঠিকানা হবে জান্নাত। আবার ভয়টাও রাখতে হবে, না জানি আমার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। এই ভয়টা যখন থাকবে, আশাটা যখন থাকবে, তখন আমার আমল, আমার জীবন, আমার আদব, আমার আখলাক এগুলো সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আশা করি যে আমাদের সর্বশেষ ঠিকানা হবে জান্নাত, আল্লাহ কবুল করুক। এই জান্নাতে যাওয়ার আগে আমরা কতগুলা মঞ্জিল পাড়ি দেই, কতগুলা স্টেশন পাড়ি দেই। কেউ যদি ঢাকা যাইতে চায়, ঢাকা যাওয়ার সময় বিয়ানীবাজার থেকে যখন বাসে উঠে, বিয়ানীবাজার থেকে গাড়ি টান দেয়, এরপরে গিয়ে বড় লেখা একটা স্টপেজ দেয়, এরপরে আবার গিয়ে কুলাউড়া দেয়, মৌলভী বাজার দেয়, শ্রীমঙ্গল দেয়, এভাবে স্টপেজ দিয়ে দিয়ে এক সময় সে ঢাকা গিয়ে পৌঁছায়, ঠিক কিনা বলেন? আমরাও জান্নাত পর্যন্ত যদি যেতে চাই, আমরা আমাদের গন্তব্যে যদি পৌঁছাতে চাই, তাহলে আমাদেরকেও কিছু ঘাটি, কিছু মঞ্জিল অতিক্রম করে এরপরে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে। যেমন এখন আমরা একটা স্টেশনে আছি, একটা মঞ্জিলে আছি, যেই মঞ্জিল, যেই স্টেশনের নাম হলো দুনিয়া। এখন যেই মঞ্জিলে আছি, এই মঞ্জিলের নাম কি? দুনিয়া। দুনিয়ার মঞ্জিলে আসার আগে আমরা আরেকটা মঞ্জিলে ছিলাম, এটারে বলা হয় রুহের জগৎ, আলমে আর ওয়াহ। সবাই আমরা রুহের জগতে ছিলাম, একসাথে ছিলাম। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদেরকে বানিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আমাদের রূহগুলা সৃষ্টি করেছেন। আমাদের মূল কিন্তু রূহ, রূহ আত্মা যেটাকে আমরা বলি, সকল রূহ এক সময়ে একত্রে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে বাইর করছেন। দুনিয়াতে যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে, যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, সবার রূহ এক সময়ে একত্রে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়ার মঞ্জিলে আসার দিক দিয়ে আমরা বয়সে ছোট বড় হতে পারি, কিন্তু সৃষ্টিগত দিক দিয়ে সবার বয়স সমান, রূহের হিসাবে সবার বয়স সমান। তাহলে আমরা এক সময় রূহের জগতে ছিলাম, বলেন তো কত বছর ছিলাম, হিসাব আছে কারো? হিসাব নেই, লক্ষ লক্ষ বছর হয়তো রূহের জগতে ছিলাম। রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার মাধ্যমে
দুনিয়ার জগতে পাঠাইছেন। এই দুনিয়ায় আসার আগে এই যে যেই দেহ স্ট্রাকচার, এই যে যেই বডি, এর কোনো অস্তিত্বই ছিল না, ছিল নাকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষ এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো তার কোনো কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না তার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অস্তিত্ব কি থেকে দিয়েছি এটা আমাদের জানার দরকার। আমরা যা আজকে দুনিয়ার মধ্যে এসে আল্লাহর নাফরমানি করি, অহংকার করি, বড়াই করি, আসলে আমাদের এই দেহটার মূল কি ছিল? আল্লাহ তাআলা বলেন, অস্তিত্ব তো ছিলই না, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মিশ্রিত, এক ফোঁটা মিশ্রিত গন্ধযুক্ত নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এইটা আবার কত ছোট কত ক্ষুদ্র, আমরা কত ক্ষুদ্র ছিলাম কত ছোট ছিলাম এটা বোঝা কিন্তু বড় কষ্টের। এক ফোঁটা নাপাক পানি থেকেই যে সৃষ্টি হয়েছি তা নয়, ওই এক ফোঁটা নাপাক বীর্যের মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি শুক্রাণু রেখে দিয়েছিলেন, কোটি কোটি। আল্লাহ তাআলা যদি চান এক ফোঁটা পানি থেকে কোটি মানুষকে সৃষ্টি করতে পারেন, ওইগুলা থেকে একটা শুক্রাণু জীবিত ছিল আর ওইটা মায়ের রেহেম পর্যন্ত পৌঁছায়া যায়, একেবারে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাইত না, এত ক্ষুদ্র এত ছোট ওই পানির ফোঁটাটা। আল্লাহ রাব্বুল আলামিন 10 মাসের প্রসেসের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে বড় করেছেন, শুধু তাই না, যখন ওই নাপাক পানির ফোঁটা মায়ের রেহেমের মধ্যে পৌঁছায় যায়, 120 দিনের প্রসেস, এক সময় হয়েছে একটা রক্তপিণ্ড, এরপরে হয়েছে মাংসপিণ্ড, এইভাবে 120 দিন পর আমি আপনি, এই যে আমি, এই যে আপনারা, একটা সময় মায়ের পেটের মধ্যে একটা মৃত মাংসের টুকরা হিসাবে ছিলাম, মৃত মাংসের টুকরা, ওই সময়ও কিন্তু মাংসের টুকরাটা ছিল মৃত মৃত। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, তিনি আল্লাহ, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। আগে আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলেছেন, তার মানে মায়ের পেটের মধ্যে যখন আমরা এসেছি আগে জীবিত ছিলাম না, আগে ছিলাম মৃত। এই যে মাংসের টুকরা এখন না বড় হয়েছে, যখন মার পেটের মধ্যে ছিলাম রূহ ছিল না, তখন মায়ের পেটের মধ্যে ওই মাংসের টুকরা মরা ছিল না, তাজা ছিল। এজন্য আল্লাহ তাআলা আগে মউতের কথা বললেন, যে তোমরা মৃত ছিলা, আমি আল্লাহ জীবিত বানাইছি। 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা মায়ের পেটের মধ্যে পৌঁছায়া দিলেন। এই দুইজন ফেরেশতা মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলার আদেশে রূহ নিয়ে হাজির হলো। রূহ কোন রূহ? আমার আপনার রূহ, যেটা রূহের জগতে ছিল ওইটা নিয়া মায়ের পেটের মধ্যে হাজির হয়ে গেল। এখন প্রশ্ন হতে পারে, রূহ আবার কাকে বলে, রূহ কাকে বলে? এটা কঠিন একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব দুনিয়ার কেউ দিতে পারে না। দিতে পারে কে? লম্বা হয়ে যাবে আলোচনা। রূহ কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ প্রশ্ন করা হয়েছে? কাফেররা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করতেছে, মক্কার মুশরিকেরা আমার আপনার নবীর বিরোধিতা করে, নবীজির বিরোধিতার কারণ একটা আছে, কারণ মক্কার কুরাইশদের মধ্যে
নবী হিসাবে সর্বশেষ ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে আর কুরাইশদের মধ্যে কোনো নবী আসে নাই, সব নবী আসছে বনী ইসরাইলদের মধ্যে। যেহেতু তাদের মধ্যে নবী আসার লম্বা একটা গ্যাপ আছে, কোন মানুষ নবী হতে পারে, নবীর চরিত্র নবীর আখলাক কেমন হতে পারে, এ ব্যাপারে তাদের ধারণা কম ছিল। কিন্তু নবীজি তো নিজেকে যখন নবী বলে দাবি করলেন, কাফেররা একটু চিন্তিত হয়ে গেল, হায়রে এই লোক আমাদের সাথেই তো ছিল, আমাদের মধ্যেই ছিল, হঠাৎ করে উনি নিজের নিজে নবী দাবি করতেছে, সে কি আসলে নবী নাকি নবী নয়, এটা যদি পরীক্ষা করতে হয় আমরা পারবো না, এটা পারবে আহলে কিতাব যারা তারা। আহলে কিতাব হলো ইহুদি খ্রিস্টান, ওদের বংশ তো ধারাবাহিক ভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আসছে, ওরা বুঝতে পারবে যে লোকটা কি আসলে নবী নাকি নবী না। এবার মক্কার কাফেররা দুইজন লোকরে মদিনায় পাঠায় দিছে যে তোমরা মদিনায় গিয়া ইহুদি আলেম যারা আছে তাদের কাছে বলবা যে আমাদের মধ্য থেকেই একজন লোক নিজের নবী দাবি করতেছে, এখন সে কি আসলে নবী নাকি নবী না এটা তো আমরা বুঝতে পারতেছি না, আমাদেরকে একটু বইলা দাও, সে যদি নবী হয় কেমনে আমরা যাচাই বাছাই করতে পারি। ওই দুইজন লোক চলে গেল, যাওয়ার পরে যখন ইহুদিদের কাছে বলল যে আমাদের গোত্রের মধ্যে থেকে একজন নবী নিজেকে মানুষ নিজেকে নবী দাবি করতেছে, যখন আল্লাহর নবীর ব্যাপারে সব কিছু তাদেরকে বলা হলো, ইহুদিরা বুঝতে পারল এই তো সেই নবী হবে যার অপেক্ষায় আমরা অপেক্ষমান। তারা বলল যে শোনো, তোমাদেরকে আমরা তিনটা প্রশ্ন শিখাইয়া দিলাম, এই তিনটা প্রশ্ন যাইয়া তার কাছে করবা, সে যদি তিন প্রশ্নের জবাব দিতে পারে তাইলে সে নবী, নাইলে সে নবী নয়। তিনটা প্রশ্ন তারা শিখে আসছে, আসার পরে প্রশ্ন করতেছে আমার আপনার নবীকে। লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। প্রশ্ন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ না বলার কারণে এই প্রশ্নের উত্তর আসমান হতে আসতে বিলম্ব হলো। নবীজি বললেন আগামী দিন বইলা দিব, ইনশাআল্লাহ বলেন নাই, যার কারণে ওহি আসতে বিলম্ব। কাফেররা রটানো শুরু করে দিল, দেখো মুহাম্মদ আমাদের প্রশ্নের জবাব দিতে পারে নাই, সে আসলে নবী না। যাই হোক, একটা সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে হাজির হয়ে গেলেন ওহি নিয়ে, তিন প্রশ্নের জবাব নিয়ে হাজির হয়ে গেলেন। তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, একটা হলো আসহাবে কাহাফের ব্যাপারে প্রশ্ন করেছে যে ওই যে গুহার মধ্যে যে যুবকেরা গেছিল তাদের ব্যাপারে, আর একটা হলো হযরত জুলকারনাইনের ব্যাপারে, আর একটা হলো রুহের ব্যাপারে প্রশ্ন করতেছে। ওয়াইয়াস আলুনাকা আনির রুহ, তারা প্রশ্ন করেছে যে রুহ কি জিনিস। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াস আলুনাকা আনির রুহ, তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে প্রশ্ন করে রুহ কি জিনিস, আপনি জবাব দিয়ে দেন, আপনি বলেন কুলির রুহু মিন আমরি রব্বি, রুহ হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের আদেশ। এরপর পর আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা কি জবাব দিবেন, যে আপনি বলেন রূহ হলো আমার রবের আদেশ, এ ব্যাপারে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে, অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে। এজন্য রুহ নিয়ে অতিরিক্ত গবেষণা করতে গেলে মাথা উল্টা পাল্টা হইতে পারে, কারণ সব বুঝ সবার মধ্যে ঢুকবে না। আল্লাহ তাআলা এজন্য আগের থেকে সতর্ক করে দিলেন, আমাদেরকে অতি সামান্য ইলম দেওয়া হয়েছে। কতটুকু ইলম দেওয়া হয়েছে, আমি যদি আবার ওইদিক যাই যে আলোচনা করব অন্যদিক চলে যাবে, তারপরেও বলি কতটুকু ইলম আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। একটা উদাহরণ, সূরাতুল কাহাফের মধ্যে একটা ঘটনা আছে, ঘটনাটা হইল শিক্ষা সফর, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খাজির আলাইহিস সালামের মধ্যে একটা সফরের ঘটনা আছে, ঘটনা শুনছেন না আপনারা। এই সফর শুরুর ঘটনা হলো, ওনারা দুইজন যখন সফর শুরু করলেন, কোন কারণে আসছে এটা তো সব আপনাদের জানা, যাই হোক যখন শুরু করলেন, সফর শুরু হয়েছে একটা নৌকার মধ্যে উঠা,
নৌকার মধ্যে যখন দুইজনে উঠছে সাগর পাড়ি দিচ্ছে, হযরত খিজির আলাইহিসসালাম দেখলেন একটা পাখি সমুদ্রের মধ্যে আইসা পানি পান করতেছে। অনেক সময় দেখবেন পাখি সাগরে নদীতে পানি পান করে, উড়ে আর ঠোঁট লাগায় পানি পান করে। এই দৃশ্য দুইজনে দেখতেছে একসাথে, সাগরের মধ্যে ঠোঁট লাগায়া পাখি কি করতেছে, পানি পান করতেছে। হযরত খিজির আলাইহিসসালাম এই দৃশ্য দেখলেন, মুসা আলাইহিসসালামকে দেখাইলেন। মুসা আলাইহিসসালামকে হযরত খিজির আলাইহিসসালাম বলতেছে, ভাই মুসা, এই যে যেই পাখিটা সমুদ্র থেকে পানি পান করলো, এই সমুদ্র থেকে যতটুকু পানি পাখির ঠোঁটের সাথে লেগেছে, আমাদের ইলম আর আল্লাহ তাআলার ইলমের সাথে যদি তুলনা করা হয়, এই সমগ্র সাগরের পানি যদি হয় আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান, সমগ্র সৃষ্টির ইলম হবে ওই পাখির ঠোঁটে যতটুকু পানি তার চাইতেও কম। আল্লাহ তাআলার ইলম যদি হয় সমুদ্রের পানি পরিমাণ, ওই তুলনায় সকল সৃষ্টির জ্ঞান হবে পাখির ঠোঁটে যতটুকু পানি ওর চাইতেও কম। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কি বললেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অতি সামান্য ইলম দেওয়া হয়েছে। যে রূহ কি জিনিস সোজা কথায় বিশ্বাস করে নাও, এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা যখন আদেশ দেন এটা আমার সাথে থাকবে, আল্লাহ তাআলা যখন নিয়ে যাবেন এটা আমার থেকে চলে যাবে। যাই হোক, মায়ের পেটের মধ্যে আমাদেরকে রূহ দিল, আমরা প্রাণ ফিরে পাইলাম, জান পাইলাম। ওই গোশতের টুকরা মরা ছিল, এখন তাজা হয়ে গেছে, ছিল মৃত হয়েছে কি তাজা। এই যে বডিটা দেখতেছেন এখন তাজা কথা কইতেছে, এটা মায়ের পেটে যখন ছিল তখন মরা ছিল, এখন কি তাজা। ওই সময় যে ফেরেশতা আইসা শুধু ওই মরা মাংসের মধ্যে আল্লাহর আদেশে রূহ ফুঁকে দেয়, প্রাণ ফুঁকে দেয় তা না, বরং এই মাংসের বডির সাথে রূহটা কতদিন থাকবে তাও ফিক্সড হয়ে যায়। বাজার থেকে যখন আপনারা কোনো জিনিস কিনেন, প্যাকেটজাত দ্রব্য বা বোতলজাত দ্রব্য, তেল কিনেন, পানি কিনেন, স্প্রাইট কিনেন, আর যা কিছু কিনেন না কেন, চিপস কিনেন না কেন, প্যাকেট আটা কিনেন না কেন, প্রত্যেক জায়গায় দেখবেন মিনিমাম তিনটা জিনিস লেখা থাকে। একটা লেখা থাকে ব্যাচ নাম্বার, আর একটা লেখা থাকে উৎপাদনের তারিখ, আর একটা লেখা থাকে এক্সপায়ার ডেট তথা মেয়াদ। একটা হলো উৎপাদনের তারিখ, যেই দিন ওটারে বানানো হয়েছে, আর একটা লেখা থাকে মেয়াদ, যেটার মেয়াদ ওই দিন শেষ হবে, তারিখ শেষ হইলে বুঝতে হবে ওই জিনিসটার আর মেয়াদ নাই। বোতলের গায়ে প্যাকেটের গায়ে মেয়াদটা দেখা যায়, এক্সপায়ার ডেট দেখা যায়, কিন্তু আমাদের প্রত্যেকের সাথে এক্সপায়ার ডেট লাগায় দেওয়া আছে। দুনিয়ার হায়াত কতদিনের মেয়াদ নির্ধারিত আছে, বোতলের গায়ে প্যাকেটের গায়েরটা দেখা যায় কিন্তু আমাদের গায়েরটা দেখা যায় না। মেয়াদ সবার আছে না নাই, কিন্তু তারিখটা আমাদের অজানা। ওই সময়টা যখন আসবে, নির্ধারিত সময় যখন আসবে, তখন দুনিয়াতে কেউ থাকতে পারবে না। দুনিয়াতে আসার একটা ধারাবাহিকতা আছে, যাওয়ার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা নাই। মায়ের পেটের মধ্যে থাকতেই আমার আপনার হায়াত মেয়াদ লাগায় দেওয়া হয়েছে, এর মেয়াদ এক বছর, এর দশ বছর, এর বিশ বছর, এর চল্লিশ পঞ্চাশ একশো বছর। একশো বছর বাঁচে এমন লোক নাই বললেই চলে, ঠিক না? বাংলাদেশের স্বাভাবিক হায়াত পঁয়ষট্টি থেকে ছেষট্টি থেকে সত্তর বছরের ভিতরে, মনে করেন ষাট বছরের হায়াত। একসময় তো হায়াতটা শেষ হয়ে যাবে, এবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই সময়টা নির্দিষ্ট করে রেখেছেন, ওই সময়ের এক মুহূর্ত পরেও নয়, এক মুহূর্ত আগেও নয়, যথা সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে, আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে, এই মাংসের বডি থেকে রূহটাকে শুধু আলাদা করবে, সাথে সাথে আমার নাম আর নাম থাকবে না, আমার নাম হয়ে যাবে লাশ, ঠিক না? বলেন তো, এই কাজটা তো সবার ক্ষেত্রেই হবে, দুনিয়া থেকে সবারই যাইতে হবে, হবে কি হবে না? নাস্তিক আল্লাহকে অস্বীকার করে, নাস্তিক আল্লাহকে অস্বীকার করে।
কিন্তু এই নাস্তিক মৃত্যুকে অস্বীকার করতে পারে না, সেও মৃত্যুকে স্বীকার করে। এটা ইউনিভার্সাল ট্রু, চিরন্তন সত্য, মরতে হবে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা কি, ব্যাপারটা হলো এই মৃত্যুটা যদি সুন্দর হয় তাইলে পরবর্তী ঘাঁটিগুলা সুন্দর হবে, মৃত্যু যদি অসুন্দর হয়ে যায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলা অসুন্দর হবে। আমরা যেই মঞ্জিলের আশা করি জান্নাত, সেই মঞ্জিলে পৌঁছানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য মূলত চালাক মানুষ কারা, যারা নিজেদের মৃত্যুটাকে সুন্দর করার চেষ্টা করে। আর মানুষের মৃত্যু সুন্দর হয় যেই হায়াতটা সে পাইলো, এই হায়াতের কর্মের আলোকে তার মৃত্যু হবে। যার আমল যেমন তার মৃত্যু হবে তেমন, তার পরকালের যাত্রা হবে তেমন। এজন্য আমাদের প্রত্যেকটা সময় মৃত্যুর ব্যাপারে সতর্ক থাকার দরকার, মৃত্যুর কথা স্মরণ রাখা দরকার। দুনিয়ার হায়াতটা যদিও কম, কিন্তু এই অল্প হায়াত, অল্প সময়টার দাম অনেক বেশি। যেই মানুষ এই অল্প দিনের হায়াতকে কাজে লাগাতে পারে, ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তার পরকাল সুন্দর হয়ে যায়, তার শেষ আবাসস্থল হয়ে যায় জান্নাত। এখন বলেন, সেজন্য বুদ্ধিমান মানুষ যারা তারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাত, নবীজি বলেন তোমরা ওই জিনিসের বেশি বেশি স্মরণ করো যেই জিনিস সকল স্বাদকে বিনষ্ট করে দেয়। সেই জিনিসের স্বাদ, সেই জিনিসের বেশি বেশি স্মরণ করো। সেটা কি? সেটা হলো মাউত, সেটা হলো মাউত। মাউতের কথা বেশি বেশি স্মরণ করো, কারণ একটা মৃত্যু, একজনের মৃত্যু মুহূর্তের ভিতরে সব আনন্দকে মাটি বানায় দিতে পারে। মনে করেন আপনাদের এলাকায় তো বিবাহ অনুষ্ঠান খুব খুব জাঁকজমক করে হয়, ঠিক না? বিশাল জাঁকজমক করে বিবাহ অনুষ্ঠান, বাড়ির ভিতরে লোকজন ভরা, পাঁচতলা বাড়ি, ভরপুর মানুষজন আনন্দ উদযাপন করতেছে, সবার মনে আনন্দ, আগামী দিন আপনাদের ভাই অথবা বোন অথবা বন্ধু বান্ধবীর বিবাহ, সবাই আনন্দের মধ্যে আছে, খুশির মধ্যে আছে যে আগামী দিন একজনের বিবাহ, ওই বাড়িতে কি কেউ কান্নাকাটি করবে না, সবাই আনন্দে আছে। এখন বলেন তো, ওই আনন্দের অনুষ্ঠানের মধ্যে যার বিবাহ হবে হঠাৎ করে সে অ্যাক্সিডেন্ট, স্ট্রোক করে মারা গেছে, একটু বলেন না, একজনের মৃত্যুতে একজন মরছে তাতে কি সবার আনন্দ ঠিক থাক না থাকবে? পুরা বাড়িটা শোকে অন্ধকার হয়ে যাবে। যেইখানে গান বাদ্য চলতেছিল এক মৃত্যুর মাধ্যমে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যারাও একটু আগে মাথার কাপড় ফালাইয়া নাচতেছিল ওরাও এখন ঘোমটা দিবে। একটা মৃত্যু মানুষকে কত পরিবর্তন করে দিতে পারে, চিন্তা করছেন? এই জিনিসের স্মরণ যদি বেশি বেশি থাকে, এই মরণের প্রস্তুতি যদি আমাদের মধ্যে যথাযথভাবে থাকে, তাহলে জীবনটা সুন্দর হবে। এই জন্য মৃত্যুর ভয় অন্তরের মধ্যে রাখার দরকার, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার দরকার। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন, ও আমার গোলাম, এই দুনিয়াতে তুমি কিন্তু চিরদিন থাকবা না, শুনে নাও, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই মৃত্যু কারো জন্য হবে হাদিয়া, কারো জন্য হবে কষ্টের। অবশ্যই আমরা চাই যে মৃত্যু আমাদের জন্য হাদিয়া হোক, ঠিক কিনা বলেন? হাদিয়া কখন হবে? যখন আমার গোটা জিন্দেগির আমলগুলো সুন্দর হবে, আমি মৃত্যুর ব্যাপারে চিন্তিত থাকব, ভীত থাকব। আসলে দুনিয়ামুখী মানুষ যারা, যাদের ধ্যান ধারণায় শুধু দুনিয়া, এরা মৃত্যু নিয়ে চিন্তা করে না। কিন্তু যেই মানুষগুলা নেক আমল করে বেশি, দিনের পথে চলে বেশি, এরাই মৃত্যু নিয়ে বেশি টেনশন করে, ঠিক না? আর যারা দুনিয়া নিয়ে চিন্তা করে, দুনিয়ার মধ্যে ব্যস্ত, এরা মরণকে ভুলে যায়, শয়তান এদেরকে মরার কথা ভুলে দেয়। সেজন্য দিনদার মানুষেরা মৃত্যুর সময়টা নিয়ে বড় চিন্তিত থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই জন্য বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা যদি আমাদের মৃত্যুটাকে হাদিয়া হিসাবে পরিণত করতে যাই, আমরা যদি চাই আমাদের মৃত্যুটা সুন্দর হোক, ইমানের সাথে হোক, পরবর্তী ঘাঁটিগুলো আমাদের জন্য সহজ হোক,
তাহলে আমাদের জন্য কি করণীয় কি বর্জনীয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। কাদের মৃত্যু সুন্দর হবে জানার দরকার আছে না নাই? আচ্ছা কোন ছাত্র লেখাপড়া ভালো মতো করে বলেন তো? যেই ছাত্র ওস্তাদের শাসনকে ভয় পায়, যেই ছাত্র মানুষের সামনে অন্যান্য ছাত্রদের সামনে লজ্জিত হইতে ভয় পায়। ভয় যে শুধু পিটানিকে পায় তা না, অনেকে মান সম্মানেরও ভয় আছে। আমি যদি পড়ালেখা না পারি, ওস্তাদ সবার সামনে দাঁড়া করাবেন, দুই চারটা কথা বলবেন, এটা আমার জন্য হানিকর, আমি এই লজ্জিত হতে চাই না, আমি এটাকে ভয় পাই, এই জন্য আমি লেখাপড়া ঠিক মতো করবো। অথবা ওস্তাদ সবার সামনে আমার একটা পিটুনি দিবেন, এটা আমার জন্য লজ্জার ব্যাপার, আমি ওই লজ্জায় পড়তে চাই না, এই জন্য আমি লেখাপড়া করবো। অনুরূপ ভাবে যেই মানুষগুলা মৃত্যুর সময়কে ভয় পায়, কেয়ামতের দিন লজ্জিত হতে চায় না, ওরা দুনিয়ার জগতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানে মেনে চলে এবং তারা মৃত্যুকে ভয় পায়, ঠিক কিনা বলে? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, একটু জবান খুলে বলেন আমাদের রব কে? যারা বলে আমাদের রব আল্লাহ, একটা দাবি হলো মৌখিক দাবি, আরেকটা হলো কর্মের দাবি, দুইটার মধ্যে তফাত আছে। যেমন মনে করেন সব কিছু কিন্তু শুধু মুখ দিয়ে বললেই হয় না, কিছু জিনিস আছে কর্মের মাধ্যমেও সেই দাবিটা পূরণ করতে হয়। যেমন কিছু বিষয় আছে, যেমন শুকরিয়া, শুকর গোজার বান্দা হওয়া, শুধুমাত্র যে আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয় বিষয়টা এমন নয়, অনেক সময় কর্মের মাধ্যমেও শুকরিয়া প্রকাশ হয়ে যায়। যেমন বোঝানোর জন্য বলি, একজন মানুষ খানা খাইতেছে, খানা বিবাহ বাড়িতে খানা খাচ্ছে, সে খানাটা খাইতেছে দাঁড়ায়া বাম হাত দিয়ে চামচ দিয়ে খানা খায়, বাম হাত দিয়ে খানা খাইতেছে দাঁড়ায়া খানা খাইতেছে, খানা নষ্ট হইতেছে অপচয় হইতেছে। এইভাবে খেলাফে সুন্নাত খানা খাবার পর সে যদি তসবির দানা নিয়ে 100 বার বলে আলহামদুলিল্লাহ খানাটা ভালো, আলহামদুলিল্লাহ খানাটা ভালো, বলেন তো মূলত শুকরিয়া আদায় হইছে হয় নাই? কিন্তু আর এক আল্লাহর বান্দা খানা খাইতে বসছে সুন্নাত তরিকায়, বিসমিল্লাহ বলে খানা শুরু করছে, ডান দিক দিয়া খাইছে, খানা ফলায় নাই, বাম হাতে খায় নাই, খাওয়া দাওয়া শেষ করার পর প্লেটটা সুন্দর মতো চেটে খাইল, অপচয় করে নাই। লোকটা খানা শেষ করার পরে দোয়া পড়লো, কিন্তু আলহামদুলিল্লাহ বলতে মনে নাই। বলেন তো এই লোকটা তো আলহামদুলিল্লাহ বলে নাই, কিন্তু সুন্নাত পদ্ধতিতে খাইল, মৌখিকভাবে শুকরিয়া আদায় না করলেও সুন্নাত তরিকায় আমলটা করার কারণে অটোমেটিকলি শুকরিয়া আদায় হয়ে যায়। সেজন্য মুখ দিয়া বললেই সব কিছু হয় না, কিছু জিনিস আছে কর্মে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা এইজন্য বলেন যারা বলে আমাদের রব আল্লাহ, এতটুকুর পরেই আল্লাহ শেষ না কইরা দিয়া এরপরে বললেন সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে এই কথার উপরে অটল থাকে, দৃঢ়তার উপরে থাকে। আল্লাহকে রব বললে কি হয়? আল্লাহকে রব বলে স্বীকার করার পর দুনিয়ার সব কিছু বাদ দিতে হয়, রব যা বলে সব কিছু মানতে হয়, রবের আদেশ মানতে হয়, নিষেধ যা করেছেন তা থেকে বিরত থাকতে হয়, এক কথায় রব যাতে সন্তুষ্ট সেটা করতে হয়, রব যাতে অসন্তুষ্ট হয় সেটা থেকে বিরত থাকতে হয়। কেউ যদি আল্লাহর নাফরমানি করে আর বলে আমার রব আল্লাহ, তাইলে এই কথার যেমন কোনো মূল্য নাই, অনুরূপ ভাবে কেউ যদি মৌখিক ভাবে নাও বলে কিন্তু কর্মে রবের গোলামি করে, বুঝতে হবে মুখ দিয়ে না বললেও কর্মের দ্বারা বোঝা যায় যে সে আল্লাহর গোলাম, আমার রব আল্লাহ। এটা শুধু মৌখিক দাবির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কর্মেও পরিণত করতে হবে, মূল কথা এটা। এখন বলেন আল্লাহ তাআলা কি কেউ যদি রব বলে স্বীকার করে নামাজ ছাড়তে পারবে? পারবে না। বেনামাজি যদি বলে আমার রব আল্লাহ, আমি আল্লাহর খাঁটি গোলাম, এই দাবি যদি করে আপনি কি বলবেন? তুমি একটা ভণ্ড, তুমি একটা মিথ্যাবাদী, তুমি কেমনে রব আল্লাহকে রব বলো, কেমনে তুমি রব আল্লাহকে তোমার প্রতিপালক বলো, অথচ তুমি তোমার রবের আদেশ মানো না, নিষেধ মানো না, তুমি আর একটা মুনাফিক, তোমার মুখে একটা কর্মে আর একটা অন্তরে আর একটা, ঠিক কিনা বলো? তাহলে আল্লাহকে রব বললে বলেন তো সুদ খাওয়া যায় নাকি?
আল্লাহকে রব বললে ঘুষ খাওয়া যায় নাকি, আল্লাহকে রব বললে অন্যকে কষ্ট দেওয়া যায় নাকি, অন্যের হক নষ্ট করা যায় নাকি? বলেন তো আল্লাহকে রব বললে মাঝে মধ্যে বিপদ আপদ আসে কি আসে না? সমাজে অনেক সময় আপনি যদি ভালো কাজ করতে চান তাতেও বাধার সম্মুখীন হইতে হয়, স্বাভাবিক ব্যাপার। যে জামানা আসতেছে আপনি ভালো কাজ করতে গেলেও বাধার সম্মুখীন হতে হবে, গুনার থেকে বাঁচতে যাইবেন বাধার সম্মুখীন হতে হবে। কত মানুষ অনেক সময় ফোন দেয়, হুজুর পুলিশে চাকরি করি, চাকরি নিছি, যে পরিস্থিতি, ছেড়ে দিলে সন্তান পরিবার পরিজনের কি হবে, চাকরি করি হুজুর, ঘুষ টুস নিতে চাই না, কিন্তু এমন এক পরিস্থিতি, একসাথে যদি ডিউটি করি পাঁচজন নিছে, আমি যদি না নেই তাহলে আমি সমস্যায় পড়ে যাই, কি করব? আমার নামে বিভিন্ন অভিযোগ দিয়ে দেয় বড় অফিসারদের কাছে, ঘুষ খাই না, এটা আরো ক্রেডিট ভালো হওয়ার কথা ছিল, আরো প্রশংসা করবে না যে আমাদের সাথে আমরা অপরাধ করি কিন্তু লোকটা কত ভালো, ঘুষ খায় না। হুজুর না খাই এই কারণে, খাই না এই কারণে রিপোর্ট দেয় বড় অফিসারের কাছে, ও আমার ঘুষ টুস খায় না, বাঘ ভুগ লয় না, কি করবো হুজুর, আমি তার কি বুদ্ধি দিব বলেন তো? আমি বললাম শুনেন, যেহেতু আপনার বিপদের কারণ হইতে পারে আপনি তো ওই সময় বাধ্য হইয়া নিবেন, ঠিক আছে, কিন্তু সোয়াবের নিয়ত ছাড়া গরিবদেরকে দিয়ে দিবেন, আর চেষ্টা করেন যথাদ্রুত সম্ভব চাকরির মেয়াদ শেষ করে জানিয়ে এটা সাইডা অন্যটা ধরা যায়, এছাড়া আমার আর কি বলার আছে বলে। তাহলে দেখেন অপরাধ করবে না, মানুষের আরো প্রশংসা করার দরকার ছিল যে লোকটা হালাল খাবার ব্যাপারে উদ্বুদ্ধ, কিন্তু উল্টা হালাল খাইতে যাইয়া বিপদে পড়তে হয়, ঠিক না? কেমন এক জামানা। তাহলে বোঝা গেল আল্লাহকে রব বললে বিপদ আপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি বিপদ আপদ চলে আসে এমন করা যাবে না যে আমি যেই দাবি করেছিলাম আমার রব, বিপদের কারণে রবকেও সন্তুষ্ট করা যাবে না, প্রয়োজনে জীবন দিয়ে দিতে হবে, সব ত্যাগ করতে হবে, রবকেও সন্তুষ্ট করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এবার আল্লাহকে রব বললে যত বাধা বিপত্তি কষ্ট আসুক না কেন, সুম্মাস্তাকামু, ইস্তিকামাতের উপরে থাকে, দৃঢ়তার উপরে থাকে, কষ্ট ক্লেশকে উপেক্ষা করে, দুনিয়ার জিন্দেগী অতিবাহিত করে, হারাম খায় না, কষ্টে জীবন যাপন চালায়। এই মানুষগুলা যখন মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, এই মানুষগুলা যখন জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছায় যায়, খেয়াল করে দেখবেন যেই মানুষগুলা সারা জিন্দেগী আল্লাহর গোলামি করেছে, এখন বয়সটা একেবারে শেষের দিক, 70-80 বছর বয়স, সারা জীবন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করেছে, এখন মৃত্যুর কাছাকাছি বয়স, এই ধরনের মানুষদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন, ও চাচা ও দাদা, দাড়িগুলাতে পেকে গেছে, বয়স তো শেষের দিক, এই শেষ সময় আপনার মনে কি চায়? দেখবেন ওই মুরব্বী দাড়ি পাকা আল্লাহর গোলাম জবাব দিবে, দুনিয়াতে আর কিছু চাই না, এখন একটাই চাওয়া, জানি ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পারি, ঠিক না? এগুলা কিন্তু, এই কথা কিন্তু সবাই বলবে না, যারা সারা জীবন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানছে ওরা বলবে, আর যারা দুনিয়াদার, অনেক দুনিয়াদারের সাথে আমাদের পরিচয় আছে, লাঠি ধরে খুন খুন করে আটতেছে, কাঁপে, বসে চা খাইতেছে আর বলে, হুজুর এত বছর বিদেশ করছি হুজুর, প্রায় 80 কোঠায় বয়স হুজুর, আমার 4টা ছেলে, 3টা বাড়ি হয়ে গেছে, আর একটা বাড়ি যদি ছেলের বানায়, আর একটা ছেলের বানায় দিতে পারতাম তাহলে মইরাও শান্তি পাইতাম। হায় হায়, ওই আল্লাহর বান্দা সারা জীবন আল্লাহর গোলামি কইরা সে ঈমান নিয়ে মরার টেনশনে আছে, আর ইনি সারা জীবন দুনিয়া কামাই কইরা আল্লাহর নাফরমানি কইরা মরার আগেও কি কয়, যদি আর একটা বাড়ি বানানো শেষ করতে পারতাম তাহলে মইরাও শান্তি পাইতাম। তাহলে শয়তান এদেরকে কেমন করে মৃত্যুর কথা ভুলায় রাখছে, চিন্তা করছেন? সেজন্য আল্লাহ তাআলা বলেন, আমার গোলামেরা যারা জীবনের অন্তিম মুহূর্তে চিন্তিত ভীত, কারণ কেন এই মানুষগুলা ভীত, তারা জানে আমি সারা জিন্দেগী আল্লাহর গোলামি করেছি, কিন্তু আমার জবানের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না হয়, অথবা আমার জীবনের শেষ মুহূর্তটা যদি ঈমান বিচ্ছিন্ন হয়ে যায়, আমি যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমার সারা জিন্দেগীর আমল কোনো কাজে আসবে না, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কাজে আসবে না,
আমার এইগুলা যদি কাজে লাগাতে হয় আমার ঈমানটা মৃত্যু সহকারে দরকার, এই জন্য ভয় পায়। আরো ভয় পায় কারণ হলো শয়তান সারা জিন্দেগি আমাদেরকে ধোকা দেয়, কিন্তু মরণের সময় শয়তান তার পূর্ণ বাহিনী নিয়ে একজন মুমিনের কাছে চলে আসে ধোকা দেওয়ার জন্য। কারণ শয়তান জানে এই মুহূর্তে আমি যদি এই লোকটাকে ঈমানবিহীন দুনিয়া থেকে বিদায় করাতে পারি আমার মিশনটা সাকসেসফুল। এই ভয় মুমিনের মধ্যে কাজ করে, এই জন্য মুমিন বান্দা মৃত্যুকে ভয় পায়। আর আল্লাহ তাআলাও জানায় দেয়, ও আমার গোলাম সারা জীবন আমার গোলামি করলা, মৃত্যুর ব্যাপারে তুমি ভীত আছো, শয়তান তার বাহিনী নিয়ে আসবে, তুমি চিন্তিত হয়ো না, শয়তান তার বাহিনী নিয়ে আসবে ঠিক, আর আমি আল্লাহ তোমার সাহায্যের জন্য আমার আসমানের বাহিনী পাঠায়া দিব। এই যে মৃত্যুর ভয়, আমি আপনি যদি মৃত্যুর ভয় রাখি সাহায্য আসবে কার থেকে? সে কথাই আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন আসমান হতে ফেরেশতার বাহিনী পাঠায় দেওয়া হবে। ওই যে মুমূর্ষু ব্যক্তি, মরণাপন্ন ব্যক্তি, যেই ব্যক্তি জীবনের অন্তিম মুহূর্তে চলে যায়, সে কিন্তু মৃত্যুর আগের অবস্থা টের পায়, ফেরেশতাদের উপস্থিতি টের পায়। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল স্পেশাল ফেরেশতার বাহিনী তার কাছে চলে আসবে, সে তো শয়তানের আক্রমণের ভয়ে ভীত। এইবার আয়শা ওই ফেরেশতারা তাকে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন শুধু যে আসবে তা নয়, অনেক সময় আমরা যখন বিপদ আপদে পড়ি একটা মানুষকে দেখলে একটু ভয়টা কমে, কিন্তু যদি আয়েশা আবার আমার কাছে বলে কি ভাই ভয়ের কোনো কারণ নাই, আমিও আছি চলে নাকি পথের পথে, বলেন তো তখন ভয় কমে সাহস বাড়ে, ঠিক না? ফেরেশতারা আয়েশা যখন বলবে ও আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা তুমি ভয়ও পেও না চিন্তাও করো না, তুমি চিন্তাও করো না ভয়ও পেও না, এইবার তার ভীতি চিন্তাকে দূর করার জন্য আরেকটু সুসংবাদ দেয়। শুধু তাই না, ওই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় ফেরেশতারা ওই আল্লাহর খাঁটি বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়, ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন ওই ফেরেশতারা আয়েশা বলে ভয়ও পায় না চিন্তাও করো না, আরে জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ, যে কোনো সুসংবাদ শুধু মুখ দিয়েই যে দিতে হয় তা না, অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন পদ্ধতিতে সুসংবাদ পাওয়া যায়। যেমন এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে বেড়াইতে আসছে, বন্ধুর বিরিয়ানি খাইতে খুব ভালো লাগে, বিরিয়ানি একটা রাজকীয় খাবার না, বিরিয়ানি খাইতে খুব ভালো লাগে, বিরিয়ানি যদি ভালো মতো রান্না করা হয় ঢাকনা খুইলা দিলেই দেখবেন ঘ্রাণে আশেপাশে ছড়ায়। এখন দোস্তরে তো খাওয়াইতে নিয়ে আসছে, বলে দোস্ত তোমার জন্য সারপ্রাইজ আছে আমার বাড়িতে, আজকে তুমি দুপুরের খাবার খাবা, কি খাওয়াবা? আরে চলো যাই, চলো যাই, সুসংবাদ আছে তোমার জন্য চলো। এখন গিয়া ড্রয়িং রুমে বসছে, পাশেই ডাইনিং রুম, এইবার বন্ধুর মা খাবার দাবার রেডি করতেছে, যখনই গরম গরম বিরিয়ানি প্লেটে করে আনছে ঘ্রাণ ছড়াইছে না, এপাশে দোস্ত নাকে টান দিয়ে কয়, দোস্ত বিরিয়ানির ঘ্রাণ আসতেছে রে দোস্ত। এবার দোস্ত বলে এইটাই তোমার জন্য সুসংবাদ। এখন দেখেন সুসংবাদ দেখাও লাগে না শোনাও লাগে না, মাঝে মধ্যে ঘ্রাণের মাধ্যমেই পাওয়া যায়, ঠিক না? হয়তো ওই আল্লাহর বান্দা জান্নাতের ঘ্রাণ তার নাকের মধ্যে আসবে, এটা তার জন্য সুসংবাদ। আবার অনেক সময় সুসংবাদ দেখার মাধ্যমে পাওয়া যায়, অনেক সময় শ্রবণ করার মাধ্যমে পাওয়া যায়। দেখে নাই তাকে বলা হলো তুমি চিন্তা করো না, তুমি কিন্তু জান্নাতের বান্দা। তাহলে সুসংবাদ শ্রবণের মাধ্যমে হতে পারে, দেখার মাধ্যমে হতে পারে, ঘ্রাণের মাধ্যমে হতে পারে, যেই অবস্থায় হোক না কেন ফেরেশতারা আয়েশা ওই আল্লাহর বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আর শোনো, আমরা কে জানো, তুমি তো ভয় পাইতেছো মিয়া, আমরা হলাম তোমার বন্ধু,
আল্লাতি কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা দিয়েছে কে, জোরে বলেন আল্লাহ তাআলার ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। আর তুমি চিন্তা করো না, সুসংবাদ দিয়েই যে আমরা চলে যাব বিষয়টা এমন নয়। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওরা এবার বলবে শোনো আমরা দুনিয়ায় তোমার বন্ধু রূপে ছিলাম, আখেরাতেও বন্ধু রূপে থাকবো। দুনিয়াতেও তোমার বন্ধু আছি, তুমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে আখেরাতের পথে যাইবা ওই সময় তুমি একা না, বন্ধু হিসাবে আমরাও আছি। এখন বলেন সফর যদি কষ্টের হয়, সফর সঙ্গী যদি ভালো হয়, কষ্ট এমনিই কমে যায়, ঠিক কিনা বলেন? এই যে তার সাথে ফেরেশতাদের কথোপকথন চলতেছে, ইতিমধ্যে তো মালাকুল মউতের টাইম হয়ে গেছে চলে আসার, এবার মালাকুল মউত আসবে। মুসনাদে আহমদের লম্বা হাদিস যে নেককার বান্দার মৃত্যুর অবস্থাটা কেমন হবে, লম্বা হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন নেককার বান্দার মৃত্যুর সময় হয়, আসমান হতে মৃত্যুর ফেরেশতারা সাদা সুন্দর সুগ্রাণময় পোশাক পরিধান করে, শুধু তাই না, তাদের চেহারা গুলা হয় সুশ্রী চেহারা, নরম একটা কাপড় নিয়ে মৃত্যু পথযাত্রী আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে যায়। এইবার ওই আল্লাহর বান্দা তো একদল ফেরেশতা আয়েশা তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, আর একদল ফেরেশতা তার জান কবজ করতে আসছে। বুঝতে হবে হাদিসের মধ্যে আসছে মৃত্যুর যন্ত্রণাটা সত্য, কোনো সন্দেহ নাই। আমার আপনার নবীরও কিন্তু কষ্ট হয়েছে, কিন্তু অনেক সময় হয় কষ্ট হয় কিন্তু বিভিন্ন কারণে কষ্টটা অনুধাবন হয় না, হয় না? এরকম মনে করেন যখন অপারেশন করে, অপারেশন করলে এর আগে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, মানে ওই জায়গাটাকে কি করা হয়, অবশ করা হয়, এরপরে অপারেশন করে। এর কারণ কি এইটা না যে তার কষ্ট হয় নাই, তা না, ওই অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে কষ্টটা অনুভব হয় নাই। কষ্টটা কি হয় নাই, অনুভব হয় নাই, কষ্ট হয়েছে ঠিক কিন্তু কষ্টটা অনুভব হয় নাই। যেমন আহা, হযরতের কথা মনে পড়লো, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি হুজুর মাঝে মধ্যে এই উদাহরণ দিতেন, আমরা শুনছি, আপনারা তো আরো বেশি শুনবেন, যে মৃত্যুর সময় মুমিন বান্দার কষ্ট হয় না কেন? মোমেন বান্দারে জান্নাতের সুসংবাদ দিছে এই জন্য কষ্ট হয় না মৃত্যুর। উনি উদাহরণটা দিতেন কেমনে, এখন তো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা মুসলমানি দেওয়াই ডাক্তারের কাছে নিয়ে, তাই না? আগের আমলে যারা মুসলমানি দিয়েছে এরা কি ডাক্তারের কাছে দিছে নাকি? এটা জানি কি কয় মুরব্বি, হাজাম হাজাম, হায় হায়, কোন এলাকায় যদি পুলাবান হাজাম দেখছে কার বাড়িতে আসবে ঠিক নাই, ওইটারে দেই খাই সব দিবা, ঠিক কিনা বলেন? যে কারটা কাইটা দেয় তার ঠিক নাই, ওইটার দেখলেই ভয় লাগতো কেমন। তা যাই হোক, হাজাম আইসা যখন ওরে ধরতো তো কান্নাকাটিতে শেষ, হাজাম আইসা ওরে নির্ভয় দিত, ওর সাথে গল্প করত, ওর প্রিয় জিনিস কি শুনতো, জিজ্ঞাসা করতো কালেমা পড়তে পারো, বলে হ্যাঁ পারি, উনি কইতো যাই ওই যে তোর বাপ কইলো তুই বলে পারস না, কয় না আমি পারি। এই যে পোলাপানকে আস্তে আস্তে তার মন অন্য দিক নিত, এইভাবে কথা বলতেছে বলতেছে ওরে বলতেছে ভাই তোর কি পিঁপড়ায় কামড়ায়, পিঁপড়ায় কামড়াইলে ব্যথা লাগে? না আমার ব্যথা লাগে না, তো একটা সিমটি দেই তো, একটু সিমটি দেই, ব্যথা লাগে? না না না, এই কথা চলতেছে। কি খাইতে ভালো লাগে? রসগোল্লা। কল লাগে রসগোল্লা আনছেন? হ্যাঁ। একটু পরে দেখা যাইতো কি কথার ফাঁকে কোন সময় কাইটা তেনা তুনা বেজানো শেষ, ঠিক কি না? এখন বলেন তো ওর মনটাকে অন্য দিকে ঘুরায় নিয়ে গেছে, এই দিক দিয়া কাটাকাটির কাম শেষ। ওর খেয়াল যদি এই দিকে থাকতো অবশ্যই কষ্ট অনুভব হইতো, কষ্ট হয় নাই তা না, কষ্ট কিন্তু হইছে, কিন্তু মন অন্যদিক থাকার কারণে কষ্ট হওয়ার পরেও সেটা টের পায় না। ওই দল ফেরেশতা এসে তারে দিবে জান্নাতের সুসংবাদ, তখন হলো জান্নাতের চিন্তায় অস্থির। এদিক দিয়া মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসবে মোমেন বান্দার কাছে, মোমেন বান্দার মৃত্যুটা কত সুন্দর হয়। এবার তারা আয়েশা বলবে ও মুমিন বান্দার আল্লাহ তাআলার রহমতের দিকে ধাবিত হও। যখন মুমিন বান্দাকে আল্লাহ তাআলার রহমতের দিকে ধাবিত হওয়ার কথা বলা হবে, তার তো জান্নাতের সুসংবাদ পাইয়া আর এক আনন্দ কাজ করতেছে। মুমিন বান্দা ঘামের সাথে রূহ বের হয়,
শ্বাসের সাথে রূহ বের হয়ে যায়। এজন্য দেখবেন অনেক নেককার বান্দা খেয়াল করে দেখবেন পৌষ মাসের শীত মৃত্যুবরণ করেছে, কিন্তু ওই ঠান্ডার মধ্যেও ঘেমে আল্লাহর বান্দা অস্থির, কপাল ঘামা, এটা ইমানি মৃত্যুর একটা আলামত। অধিকাংশ ক্ষেত্রে মোমেন যাদের মৃত্যু সুন্দর হয় এদের কপাল ঘামে, ঘামের সাথে রূহ বের হয়। রূহটা কেমনে বের হয়, নবীজি বলেন জগের থেকে গ্লাসে যখন পানি ডালা হয় কেমনে ডালেন? আস্তে আস্তে করে সুন্দরভাবে ডালেন না, নাকি ধাক্কা মেরে বলেন? আস্তে আস্তে যত্নের সাথে ডালা হয়। মোমেন বান্দার রূহ ওই রকম তার দেহর মধ্য থেকে আস্তে করে ওই ফেরেশতাদের নরম সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে আসে, আসানের সাথে তার মৃত্যু হয়ে যায়। এইবার ফেরেশতারা ওই রূহটা কাপড়ে পেঁচায় আসমানের দিকে চলে যায়। প্রত্যেকটা আসমানের দরজা আছে, প্রত্যেকটা আসমানের দরজায় পাহারাদার আছে। যখন তার রূহটা নিয়ে যায় চতুর্দিকে ঘ্রাণ ছড়িয়ে যায়, জিজ্ঞাসা করে কার রূহ? বলে অমকের ছেলে অমক। বলে হ্যাঁ, লোকটা বড় ভালো ছিল, তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি আছে। এইভাবে সাত আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, যাও আমার এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। নেককার বান্দার দুনিয়ার জিন্দেগী শেষ হইল, বদকার যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, গুনাহ করছে, মৃত্যুর ব্যাপারে কোনো পরোয়া ছিল না, এরাও তো মরবে, নাকি মরবে না? এদের মরণটা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল কুশ্রী চেহারার ফেরেশতা গন্ধযুক্ত মোটা কাপড় পরে তার সামনে হাজির হবে। শুধু তাই না, সালার চটের মতো খসখসা একটা কাপড় নিয়ে আসবে, তাদের চেহারা দেখেই সে ভয় পেয়ে যাবে, ভীত হয়ে যাবে। তারা বলবে, আইসা এই বদকার বান্দার রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হোক, এইবার রূহটা দেহর থেকে বের হতে চায় না, দেহর মধ্যে দৌড়াদৌড়ি করবে। কারণ কি? কারণ হলো রূহটা এই দেহর সাথে থাকতে থাকতে অনেক দিন থাকতে থাকতে একটা সম্পর্ক হয়ে যায়, সহজে বের হতে চায় না, দৌড়াদৌড়ি করবে, ছিটাছিটি করবে, ছাটাছাটি করবে, তার কষ্ট শুরু হয়ে যাবে, রূহ দেহ থেকে বের হতে চাইবে না। এইবার ফেরেশতারা জোর করে তার দেহ থেকে রূহটাকে টেনে বের করবে। হাদিসের মধ্যে অনেকগুলো উপমা আসছে কেমন কষ্ট হবে তার। এক বর্ণনায় আসছে, তুলার গাইছের মধ্যে, তুলার মধ্যে যদি কাঁটাযুক্ত ডালকে ঢুকায় দেওয়া হয়, পেঁচানো হয়, টান দিলে যেমন তুলা সহ জোর করে ওটাকে বের করে আনা হয়, ওই কাঁটার সাথে যেমন তুলা বেঁধে থাকে অনুরূপ ভাবে জোর করে তার দেহটাকে বের করা হবে। আর এক বর্ণনায় আসছে, একটা জীবিত ছাগলকে যদি তার চামড়া ছিলে ফেলা হয়, ওই ছাগলের যত কষ্ট হয় একজন বদকারের মৃত্যুর সময় তার চাইতে বেশি কষ্ট হয়। নেককার বান্দারা দেখবেন অনেক সময় মৃত্যু পরবর্তীকালীন সময় অনেক আল্লাহর বান্দা আমরা দেখেছি চেহারাটা কালো হয়ে গেছে, কিন্তু নেককার আল্লাহর বান্দা মৃত্যুর পর চেহারা আর কালো নাই, সুন্দর হয়ে গেছে, কেমন যেন হাস্য উজ্জ্বল চেহারা, কেমন জানি চেহারার মধ্যে হাসতেছে। আবার দুনিয়াতে অনেক বদকারের চেহারা আমরা দেখেছি, দুনিয়ার মধ্যে চেহারা অনেক সুন্দর ছিল, লাল টকটকা ছিল, কিন্তু মৃত্যুর পর চেহারাটা ভয়ানক হয়ে গেছে, সুন্দর চেহারাটা কালো হয়ে গেছে, বদকার মানুষ, এরকম অনেক আপনারাও দেখছেন। কারণ কি? মৃত্যুর সময়ের ওই কষ্ট জোর করে তার দেহ থেকে রূহটাকে বের করা হয়, বলতে কোনো বাধা নাই, অনেক সময় এমনও হয় যে গাল দিয়ে পায়খানা পর্যন্ত বের হয়ে যায়, এত কষ্ট হয় তার মৃত্যুতে। শুধু তাই না, এইবার যখন ওই রূহটাকে পেঁচায়া কাপড়ের মধ্যে নিয়ে রওনা হয়, প্রথম আসমানের কাছে যখন পৌঁছানো হয়, বলা হয় কার রূহ? অমুকের ছেলে অমুক। বলে লোকটা দুনিয়াতে বড় বদকার ছিল, তার জন্য আসমানের দরজা খোলার কোনো অনুমতি নাই, আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো যাও এই গোলামের নাম সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও, দুনিয়ার হায়াতটা শেষ। এই যে মৃত্যুটা যখন হয় তখন কিন্তু আমাদের এলাকায় মাইকের মধ্যে মৃত্যুর অ্যালার্ম দেওয়া হয়, দেয় কি দেয় না? মারা যায় যখন কেউ, কি বলে? অমকের ছেলে অমক,
আজ বিকাল পাঁচ ঘটিকায় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল আটটায় তার জানাজা হবে। দুনিয়ার মেয়াদ শেষ হওয়ার পরে ঘোষণা করে ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ হয় না, বরং নতুন কিছু শুরু হয়। মৃত্যুর মাধ্যমে কি হয়? নতুন কিছু শুরু হয়। যেমন চাঁদ, যেমন আঠাশ তারিখে অমাবস্যার রাত, অমাবস্যার রাত হওয়া মানেই যে চাঁদ শেষ তা না, নতুন চাঁদের সংবাদ আমরা পেয়ে যাই যে আগামী দিন নতুন চাঁদ উঠবে। মৃত্যুর মাধ্যমে নতুন এক জগতের শুরু, নতুন এক মঞ্জিলের শুরু। এজন্য মৃত্যুর পরে বলা হয় অমকের ছেলে অমক ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। তার মানে বলে আব্দুর রহিম, আব্দুর রহিম আব্দুল করিম, এটা কি? মূলত এই বডির নাম, এ মাংসের নাম না, ওটার নাম হলো রুহের নাম। কারণ দেহ তো দুনিয়ার মধ্যেই থাকে, হাতও থাকে, পাও থাকে, চোখও থাকে। এরপরেও যেই লোকটার ব্যাপারে আমরা মৃত্যু সংবাদ পাই, তার দেহটা যদি সিলেট শহরে থাকে, আমরা কি বলি? এই আটটা বাজে গেল, লাশ তো এখনো আসলো না, ঠিক না? তখন কিন্তু বলে না যে আব্দুল করিম তো আসলো না, আব্দুর রহিম তো আসলো না, তখন কি বলে? লাশ তো আসলো না। লাশ শব্দটার মূল অর্থ হলো লাশাইউন, যার কিছুই নাই। কি নাই? যেটা নাই সেটা দেখাই যায় না, ওইটাই মূল। আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে, তার মানে আব্দুর রহিম দুনিয়ার জগৎ থেকে নতুন এক জগতে গেছে, ইন্তেকাল করিয়াছে। ইন্তেকালের পরে তার যেই প্রথম ঘাঁটি সেটার নাম হলো কবর। সেটার নাম কি? কবর। কবর হলো আখেরাতের প্রথম ঘাঁটি। আমরা মনে করি যে ওই সিংহায় ফুৎকার হবে, সবার মৃত্যু হবে, এরপরে আখেরাত শুরু, কেয়ামত শুরু। বিষয়টা এমন না। কেয়ামতটা দুই ভাগে বিভক্ত করেছে পরকালকে, একটা হলো কেয়ামতে সুগরা আর একটা হলো কেয়ামতে কুবরা। মৃত্যুর সময় থেকে নিয়ে ওই কেয়ামতে কুবরা শুরু হওয়ার আগ পর্যন্ত এটাকে বলা হয় কেয়ামতে সুগরা। মৃত্যু থেকে শুরু আখেরাতের প্রথম ঘাঁটি, ছোট কেয়ামত শুরু। কবরে নিয়ে আমারে আপনারে রাখবে, রাখবে না সবাই? সাদা প্যাকেটে মুড়াইয়া সুন্দর মতো নিয়ে রাখবে। আহ, সবাইরই সাদা কাপড় পরাবে, সবাইকেই জানাজা দিবে, গোসল দিবে, সবাইকেই একই সাইজের কবরে রাখবে। কিন্তু সবার কবর তো একরকম হবে না, হবে বলেন? সবার কবর একরকম হবে না। কার কবর হবে জান্নাতের বাগান, কার কবর হবে জাহান্নামের গর্ত, ওইটা দুনিয়ার কর্মের দ্বারাই নির্ধারিত হবে, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ার সময়টাকে কাজে লাগানোর দরকার, মৃত্যুর ভয় বেশি বেশি রাখার দরকার। এইবার যখন কবরের মধ্যে আমাকে আপনাকে রাখা হবে, আমাদের প্রত্যেককেই তিনটা করে প্রশ্ন করা হবে কি হবে না, তিনটা প্রশ্ন হবে। এক নম্বর প্রশ্ন, আমার রব তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন, আমার দিন তোমার দিন কি? তিন নম্বর প্রশ্ন, নবীজিকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল লাযি বুইসা ফীকুম। আর এক বর্ণনায় আসছে জিজ্ঞাসা করা হবে ওমান নাবী তোমার নবী কে? প্রত্যেককে এই তিন প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মার রব্বুক তোমার রব কে? জোরে বলেন তো আমাদের রব কে? এখন বলেন তো, দুনিয়ার পরীক্ষার উত্তরগুলা লুকানো থাকে, দুনিয়ার পরীক্ষার প্রশ্ন কিন্তু জানায় না, প্রশ্ন গোপন থাকে। কিন্তু কবরের প্রশ্ন আগেই ফ্ল্যাশ করে দেওয়া হইল, এর মানে বুঝতে হবে যেই প্রশ্ন গোপন থাকে সেই প্রশ্ন সহজ, কিন্তু যেই প্রশ্ন আগের থেকে বলে দেওয়া হয় জায়গা মতো ওই প্রশ্নের জবাব দেওয়া কিন্তু বড় কঠিন। আমরা যদি চিন্তা করি যে আমি আমার আত্মীয় স্বজনের কাছে ওসিয়ত করে যাব যে আমি মারা যাওয়ার সময় এই তিন প্রশ্নের জবাব কাগজে লেখা কাফনের মধ্যে দিয়ে দিবি, মুনকার নাকির আসবে, জিজ্ঞাসা করার আগেই বলবো যে তুমি কি প্রশ্ন করতে চাও, এই যে আমার উত্তর ধরে নাও, এ কাজ করলে হবে। এই প্রশ্নের জবাব আমলের সাথে সম্পৃক্ত, কিছু প্রশ্নের উত্তর পড়ালেখা মুখস্থের সাথে সম্পৃক্ত, আর এই প্রশ্নগুলোর জবাব আমলের সাথে সম্পৃক্ত। প্রথম প্রশ্ন, মার রব্বু তোমার রব কে? যেই ব্যক্তি দুনিয়াতে পরিপূর্ণভাবে রবের হুকুম আহকাম মেনে চলেছে, রবের আদেশ নিষেধ মেনে চলেছে, সে বলবে দুনিয়াতে যার গোলামি করলাম তারে চিনবো না, আমার রব হলো আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে আমার দিনুক তোমার দিন কি, তথা দুনিয়াতে কিভাবে তুমি জীবন যাপন করেছ। লোকটা বলবে আমি সারা জিন্দেগি ইসলামের উপরে চললাম,
সারা জিন্দেগি আমি ইসলামের উপরে পরিচালিত হয়েছি, আমার জীবন, আমার পরিবার, আমার ব্যবসা, আমার সংসার, আমার রাজনীতি, আমার সব কিছু ইসলামের আলোকে চালিয়েছি, তাইলে আমার জীবন ব্যবস্থা কি আমি জানবো না? এটা হইতে পারে না। বলবে আমার দিন হলো ইসলাম। তাহলে দুনিয়াতে যারা ইসলামী অনুশাসন মেনে চলবে তারাই জবাব দিতে পারবে আমার দিন ইসলাম। এবার তিন নাম্বার প্রশ্ন, নবীকে দেখায় বলা হবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আমরা যদি মনে করি মুখস্থ কইরা যায়া কইয়া দিমু, কাজ হবে না। যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে নবীজিকে মহব্বত করেছে, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন চালিয়েছে, ওরাই বলে দিবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তোমার রবকে এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলার আনুগত্যের সাথে সম্পৃক্ত। তোমার দিন কি এই প্রশ্নের জবাব দুনিয়াতে ইসলামের উপরে চলতে হবে এই বিষয়ের সাথে সম্পৃক্ত। তোমার নবীকে এই প্রশ্নের জবাব দিতে হলে নবীকে মহব্বতের সাথে, নবীর অনুসরণ করার সাথে সম্পৃক্ত। এখন বলেন, যেই মানুষগুলা নবীর অনুসরণ করলো না, সুন্নাহ মুয়াফিক চললো না, ইসলামের উপরে জীবন পরিচালনা করলো না, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানলো না, এই মানুষগুলা মৃত্যুর পরে এই প্রশ্নের জবাব দিতে পারবে? এখন বলেন, এই লোক মারা যাওয়ার পরে এর জন্য কোরআন খতম দিয়া দোয়া দুরুদ পড়াইয়া কি লাভটা হবে বলেন? সেজন্য নিজেকে আগে প্রস্তুত করতে হবে। আর তারাই প্রস্তুত করে যারা মৃত্যুকে ভয় পায়, ঠিক কিনা বলেন? এবার আসেন, এই নেককার বান্দা তো প্রশ্নের জবাব দিল, প্রশ্নের জবাব দেওয়ার কারণে সে নিঃসন্দেহে পাশ, ঠিক কিনা? এইবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, ফাফরিশুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার জন্য জান্নাত থেকে বিছানা এনে বিছায় দাও, ফলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে তাকে পরায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে তার একটা দরজা খুলে দাও, যাতে করে জান্নাতের আবহাওয়া তার কবরের মধ্যে চলে আসে। মনে করেন একটা ঘর বানাইলো মানুষ ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় ঘর বানানোর পরে সে যদি দক্ষিণ পাশে জানালা টানালা না দেয়, এরে বলদ বলবে না সবাই? ও যদি দক্ষিণ পাশে একটা জানালা ছোট্ট করে খুলা দেয়, আহা, ওই ঘরের মধ্যে কি শান্তি, কি আরামিনা লাগবে, ঠিক না? যখন ওই কবরের সাথে জান্নাতের একটা দরজা খুলে যাবে, জান্নাতের আবহাওয়া গেরান কবরের মধ্যে আসবে, কবরটা জান্নাতের একটা ছোট বাগানে পরিণত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, আমার এই বান্দার কবরকে বিস্তৃত করে দাও, তার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত। শুধু তাই না, আরেক বর্ণনায় আসছে, এই তিন প্রশ্নের জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে, নাম কানাউমিল আরুস, তুমি প্রশ্নের জবাব দিয়েছো, এখন তুমি ঘুমাও, যেমন করে নতুন দুলা ঘুমায়। এক একজনের তো এক এক জিনিস প্রিয়। বুজুর্গানে দিন বলেন, অনেকগুলো হাদিস আছে, মনে হইতে পারে একজনের জন্য সবগুলা কেমনে হয়। সবার তো সবকিছু প্রিয় না, দুনিয়াতে আছে কেউ সুযোগ পাইলেই কি করে, ঘুমায়। কেউ দেখবেন যে একটু টাইম পাইছে ও ঘুমাবে, ওর তো ঘুম আরাম। হয়তো ওর বেলায় বলবে যে তুই দুনিয়াতে তো ঘুমাইছিলি, মানুষে ডিস্টার্ব করতে, এখন তুই ঘুমা। আবার কোন কোন আল্লাহর বান্দা আছে দেখবেন, ওর ছোট বাসা ভালো লাগে না, বিশাল বড় বাসা হবে, খোলামেলা জায়গা হবে, ভালো লাগবে, হয়তো ওর কবরটাকে বিস্তৃত করে দেওয়া হবে, তাই না? আবার অনেকে আছে আড্ডা দিতে ভালো লাগে, আছে না অনেকে? দেখবেন যে সুযোগ পাইলেই বন্ধুদেরকে বাসায় ডাকে, নাইলে বন্ধুদের বাসায় যায়, নাইলে যে কোনো এক জায়গায় বসে কি করে, গল্প গুজব করে, আড্ডা মাড্ডা দেয়, এর জন্য সুযোগ আছে। সবাই যখন কবরের মধ্যে জবাব দেবে, একা একা কবরে থাকতে হবে, লম্বা সফর, লম্বা সফর যদি সঙ্গীবিহীন হয়, যত আরামদায়ক গাড়ি হোক না কেন, বিমান হোক না কেন, যদি সফর লম্বা হয়, সঙ্গী না থাকে, ওই সফরটা কষ্টের হয়ে যায়, ঠিক না? মনে করেন আপনি সিলেট থেকে কক্সবাজার যাবেন, একেবারে সবচাইতে ভালো গাড়ি গ্রিন লাইন গাড়ির মধ্যে উঠছেন,
বিজনেস ক্লাস সিট, লম্বা সফর, আপনি একা, আপনি যখন গাড়ি ভরবো আপনার পাশেও যাত্রী আছে, আপনার দাম পকেটে দামি মোবাইল টাকা আছে, পাশের যাত্রী কেমন নাকি আপনার টেনশনে দেখবেন ঘুমাসে না, না জানি কোন সময় এমনি মাঝে মধ্যে পত্রিকায় দেখি অজ্ঞান পাটি অজ্ঞান বানাইয়া সব কিছু নিয়ে যায়, কি হইব না হইব ঠিক আছে ঘুমই আসবে না, কিন্তু ওই জায়গায় যদি আপনার একজন বিশ্বস্ত বন্ধু থাকে আপনি কি করবেন, দোস্ত তুমি সতর্ক থাকো আমি ঘুমাই, ঠিক না? আপনি মনে করেন হোটেলে নামলেন বাথরুমে যাবেন, এত বড় একটা ব্যাগ কাঁধে লাগাইছেন, হোটেলের বাথরুম গুলো একবারে ছোট ছোট, আপনি ব্যাগ কই রাখবেন বাথরুম কেমনে করবেন, বাইরে রাইখা যদি বাথরুম করতে যান বাথরুমই হবে না ভিতরে যাওয়ার পরে, টেনশনের ঠেলায় না জানি ব্যাগটা নিয়ে কে পালায়, কিন্তু যদি একজন ভালো সফর সঙ্গী থাকে কোনো টেনশন নাই, তার হাতে দিয়ে আপনি আপনার জরুরত সারতে পারবেন, সেজন্য লম্বা সফরে যদি উত্তম সঙ্গী হয় সফরটা আরামের হবে, আরামের সফর হবে যদি বিশ্বস্ত বন্ধু থাকে সাথে। এরপরে সে কবরের মধ্যে একা হঠাৎ দেখবে একজন সুদর্শন মানুষ তার দিকে আসতেছে, সে কোনোদিন তারে দেখে নাই, তাকে জিজ্ঞাসা করবে কে হে তুমি অপরিচিত আগন্তুক, তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, তুমি কোথার থেকে আসলা? এইবার ওই সুদর্শন অপরিচিত আগন্তুক বলবে ভাই তুমি কি আমাকে চিনতে পারো নাই, আমি হলাম তুমি তোমার দুনিয়ার নেক আমল সুন্দর আমল, আল্লাহ তাআলা তোমার সুন্দর আমলকে সুন্দর সুরত দিয়ে পাঠায় দিয়েছে, তুমি ভয় পেও না, আমি ততক্ষণ পর্যন্ত তোমার থেকে আলাদা হব না যতক্ষণ না তুমি জান্নাতে প্রবেশ করো, আমি জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দিয়া এরপরে আমি তোমার থেকে আলাদা হব, তুমি চিন্তা করো না। তার কবরের সফরটা আরামের সফর হয়ে যাবে, আর যেটা বদকার জবাব দিতে পারবে না, তিন প্রশ্ন করবে বলবে লাদি আমি কিছুই জানি না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আমার এই বান্দা মিথ্যা বলেছে, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে তাকে পরায়া দাও, শুধু তাই না জাহান্নামের সাথে তার ঘরের কবরের একটা দরজা খুলে দাও, এবার তার কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত, কত সংকীর্ণ হবে, এক হাদিসের মধ্যে নবীজি বলেন এইবার তার কবরটার মাটি দুই দিক দিয়ে চাপ দেওয়া হবে, এত সংকীর্ণ হবে এত চাপ দেওয়া হবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, শুধু তাই না কবরের মধ্যে তার জন্য হরেক রকমের আজাব থাকবে, এমন এমন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, এক হাদিসের মধ্যে আসছে বদকারের কবরের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে যে বধির, কানে শুনে না চোখে দেখে না, বিশাল বড় একটা হাতুড়ি তাকে দেওয়া হবে, এইবার যখন আঘাত করবে তাকে আঘাত করার সাথে সাথে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উপরে তোলা হবে আবার মারা হবে, এই হাতুড়িটা এত বড় এত শক্ত যদি বড় কোনো পাথরের পাহাড়ের উপরে মারা হতো ওই পাহাড় সাথে সাথে ধুলায় পরিণত হয়ে যেত, কবরের মধ্যে সে চিৎকার করবে, কবর বলতে কি ওইটা আর একটা জগৎ আলমে বারজখ, তাকে কবরে দেওয়া হোক আগুনে পোড়ায়া দেওয়া হোক সাগরে ফালায়া দেওয়া হোক সে নতুন আর একটা জগতে যাবে, ওটা লোক চক্ষুর অন্তরালের একটা জগৎ, যেমন জিনদের মধ্যে সব হয়, জিন আছে বিশ্বাস হয় তো, অনেক আধুনিক মুসলমান আছে জিন বিশ্বাস করতে চায় না, ও কিন্তু জানে না যে জিন যদি অবিশ্বাস করে কোরআন অবিশ্বাস করা হবে বেঈমান হতে হবে, কারণ কোরআনের মধ্যে জিনদের নামে আলাদা একটা সূরাও আল্লাহ নাযিল করেছে, সুবহানাল্লাহ, জিনদের মধ্যে মারামারি হয় বিবাহ শাদী হয় আনন্দ হয় সব হয়, হয়তো অনেক জিন এইখানে কথা শুনতেছে কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি না, ওই রকম আলমে বরজখটা ওখানে সব আছে, সুখ আছে কষ্ট আছে আনন্দ আছে বেদনা আছে, জিনরাও মারামারি করলে আওয়াজ হয় চিৎকার হয় কিন্তু আমরা শুনতে পারি না, ওই আলমে বরজখ এরকম হবে মানুষ শুনতে পারবে না, শুনতে পারে কারা, নবীজি বলেন মানুষ এবং জিন ছাড়া বাকি প্রাণী সব শুনতে পায়, সুবহানাল্লাহ, এটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা যদি করতে যাই আধুনিক বিজ্ঞান অনেক সময় কথাটাকে অস্বীকার করে যে কেমনে হইতে পারে আওয়াজ হইলে মানুষ শুনবে না কেন, আওয়াজ হইলে মানুষ শুনবে না কেন, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন ওনারা বুঝবেন,
মানুষের শ্রবণ করার একটা সর্বশেষ লিমিট আছে আর সর্বোচ্চ লিমিট আছে। মানুষ যখন ওই আওয়াজটা অতি ক্ষীণ হয়, তার লিমিটের চাইতে কম হয়, সে তখন শুনতে পারে না। আবার যখন আওয়াজটা ওভার ক্রস হয়, তার শ্রবণ শক্তির মাত্রা তৃপ্ত হয়, তখনও মানুষ শুনতে পারে না। তার মানে কবরে যাদের আজাব হয়, আওয়াজটা এত বেশি যেটা মানুষের কান শুনতে পারে না, অতি আওয়াজও শুনতে পারে না, একবারে স্বল্প আওয়াজও মানুষ শুনতে পারে না। আল্লাহ তাআলা মানুষের শ্রবণ শক্তির একটা লিমিটেশন দিয়ে দিয়েছেন। এখন বলেন, ওই যে কবরে যারা আজাব হচ্ছে, তার আজাবের পরে যেই আওয়াজ, সেটা যদি আমাদের শ্রবণ শক্তির মাত্রার চাইতে বেশি হয়, আমরা শুনতে পারবো? আমরা শুনতে পারবো না। কিন্তু কিন্তু আমাদের সমাজে যে প্রাণীগুলো আছে না, প্রাণী কুকুর, কুকুর মানুষের চাইতে বহুগুণ বেশি শ্রবণ শক্তি তার বেশি। এজন্য দেখবেন কুকুর এই জায়গায় শুয়ে আছে, ওই দূরে কেউ হাঁটলে ডাক শুরু করে দেয়, অল্পতে তার আওয়াজ খুব ভাবে টের পায়। সেজন্য এই যে প্রাণীগুলো আছে, ওদের শ্রবণ শক্তি মূলত আমাদের চাইতে অনেক বেশি। এজন্য আল্লাহর নবীও বলেছেন যে কবরে আজাব হয়, এই আজাবের আওয়াজ মানুষ এবং জিন ছাড়া যত এরকম প্রাণী আছে এরা শুনতে পারে। এটা আল্লাহর নবী বলেছেন, এবং শুনতে পারে এটা বিজ্ঞানসম্মত ব্যাপার, অবৈজ্ঞানিক কোন বিষয় নয়। এজন্য দেখেন, মৃত্যুর ভয় আমাদের দরকার। মৃত্যুর ভয়ের মাধ্যমে আখেরাত সুন্দর হয়। মৃত্যুর ভয় যদি থাকে, দুনিয়ার আমল সুন্দর হয়। আমি যদি প্রতিনিয়ত দৈনিক 20 বার বুজুরগানের দিন বলেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, দৈনিক 20 বার কমপক্ষে করো, এতে কি হবে, মৃত্যুর স্মরণের দ্বারা আমার আমল সুন্দর হবে। আমি যদি কোনো গোনা আসে, আমি চিন্তা করি গোনাটা করতে করতে যদি মরে যাই তাহলে কি হবে, তাহলে দেখেন তখন গোনা থেকে ফেরা সহজ হবে। যে আমল করতেছি, আমি যদি চিন্তা করি যে এই যে নামাজটা পড়তেছি, নামাজটা হয়তো শেষ নামাজ হইতেই পারে, এরপরে রক্ত আর নাও পড়তে পারি, এই চিন্তা যদি করি, বলেন তো আমার নামাজটা সুন্দর হবে না? প্রত্যেকটা কাজ মৃত্যুর স্মরণের দ্বারা সুন্দর হয়, মৃত্যুর ভয়ের দ্বারা সুন্দর হয়। আর আখেরাত মৃত্যুর ভয়ের কারণে আখেরাত সুন্দর হয়। কারণ কি? কারণ মৃত্যুর ভয় থাকার কারণে দুনিয়ার আমল সুন্দর হয়, দুনিয়ার আমল যার সুন্দর হয়, মৃত্যু পরবর্তীকালীন সবগুলা ঘাটি তার জন্য সুন্দর এবং আসান হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মান প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কেন এই মৃত্যু? আল্লাহ তাআলা এরপরে এর জবাবটাই দিয়ে বলতেছেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেককে তার আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে যে আমল করেছে মৃত্যুর মাধ্যমে, আখেরাতের প্রতীক হবে, আর হিসাবের দিন দুনিয়ায় যে আমল করেছে সেই আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন সফল কারা হবে? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেদিন যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, তারা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই সফলতা অর্জনের জন্য আমাদের মধ্যে মৃত্যুর ভয় থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।